नमस्कार बंधुरा माइरोज गार्डने आपनाके अनेक अनेक स्वागत। तो आज के एक आपडेट देवार जोन्नो भिडियो करते आसा खबर कागज एवं संवाद माध्यम खुल्ले ही आमरा देखते पाच्छी जे तीन तारीखे पश्चिमबंगेर बेश किछु जेलाते बृष्टिपातेर सम्भावना आछे एर साथे साथे झोड़ो हावारो एकटा पूर्वाभास दिच्छे आबहावा अफिस। तो एई मुहूर्ते आमादेर गोलाप गाछगुलोके आमरा किभाबे এই অসময়ের যে বৃষ্টি সে বৃষ্টি থেকে রক্ষা করব তা নিয়েই একটা ভিডিও। তো আমাদের যারা গোলাপ এই সময় করে থাকি যারা মোটামুটি গোলাপ পাগল বলতে পারেন তো তাদের কাছে আজকের এই ধরনের যে খবর এটা সত্যি অস্বস্তিজনক, কিন্তু কিছু করার নেই, প্রকৃতির ব্যাপার সে তো হবেই। তো আমাদের কিছু কিছু কাজ অবশ্যই করতে হবে যাতে করে আমাদের গোলাপ গাছগুলো ঠিক থাকে। তো বন্ধুরা আমি প্রথমেই রিকোয়েস্ট করব যাদের শেডের ব্যবস্থা আছে, যারা গোলাপ গাছকে মানে একটা নিরাপদ স্থানে এনে রাখতে পারবেন, যাদের কম গাছ আছে তারা অবশ্যই গোলাপ গাছগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসুন। কারণ তিন তারিখ থেকে এই আবহাওয়া খারাপের যে ব্যাপারটা বলা হচ্ছে তিন চার পাঁচ অর্থাৎ তিন দিন, তো যেখানে ঝড়ো বাতাসের কথা বলা হচ্ছে আর এই সময় ঝড়ো বাতাস বোয়া মানেই কিন্তু আমাদের গোলাপ গাছের কিন্তু একদম সর্বনাশ হওয়ার একটা ব্যাপার থাকবে। তো তার জন্যই বলা হচ্ছে যে যারা মোটামুটি শেডে গাছগুলো কিনে রাখতে পারবেন, যাদের সেই ব্যবস্থা আছে তারা করবেন, আর যাদের ক্ষেত্রে প্রচুর টব যারা এরকম কোনো একটা নিরাপদ স্থানে গাছগুলোকে নিয়ে সরিয়ে রাখা সম্ভব নয় তাদের জন্য বেশ কিছু ব্যবস্থা বলবো, এবং যারা মাটিতে করেন তাদের পক্ষে তো কিছু করা সম্ভবই নয় কারণ তারা তো মাটিতে করেছেন, সে গাছগুলোর জন্য তো আর অন্য কিছু করতে পারবেন না। তো সবাই মিলে একটা ভিডিও অবশ্যই আমি যে স্টেপগুলো বলবো সেই স্টেপগুলো যদি ফলো করেন তাহলে এই যে অসময়ে বৃষ্টি বা অসমে যে আবহাওয়া খারাপের যে ব্যাপারটা তার থেকে মোটামুটিভাবে গোলাপ গাছগুলো নিরাপদে থাকবে বলে আমি অন্তত মনে করছি। তো বন্ধুরা প্রথম যে কথাটি সেটি হচ্ছে যারা ছাদের উপরে গোলাপ গাছ করেন, যারা একদম কার্নিসে টবকে রেখেছেন তারা অবশ্যই এই টবগুলিকে নিচে নামিয়ে রাখুন, কারণ যেহেতু বাতাসের কথা বলছে বা মোটামুটি নিম্নচাপের সময় এমনিতে একটু বাতাস দেয় তার ফলে কী হতে পারে টবগুলো যদি পড়ে যায় সেক্ষেত্রে টব ভেঙে গাছের মানে একদম প্রচণ্ড ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি টবগুলো আমরা নিচে নামিয়ে রাখি সেক্ষেত্রে অনেকটাই এ ধরনের যে সম্ভাবনা সেই সম্ভাবনাগুলো থাকবে না, ফলে এটা একটা আমাদের জন্য ভালো হবে। এবং যেটা সেকেন্ড যেটা ব্যাপার বলবো সেটা হচ্ছে গাছের মধ্যে যদি ফুল থাকে তাহলে অবশ্যই ফুলগুলোকে একটু কেটে দিতে হবে, যদিও ব্যাপারটা খারাপ লাগবে কিন্তু গাছগুলোকে ভালো রাখার জন্য। গাছগুলো যদি প্রচুর মানে যেহেতু ফুল আছে ফুলের মধ্যে জল ধরে যাবে, জল ধরে গেলেই কিন্তু গাছের ডাল ভেঙে যাওয়ার একটা ব্যাপার হয়ে যেতে পারে। তো গাছের ডাল যদি ভেঙে যায় তাহলে কিন্তু পরবর্তী সময়, কারণ আমরা যদি এখন ফুল কেটে দিই আমরা কিছুদিন পরে গিয়ে ফুল পেয়ে যাব, কিন্তু এখন যদি অসময়ে ডাল ভেঙে যায় তাহলে কিন্তু আমরা সে ডালটা ঠিকঠাকভাবে আর করতে অনেক সময় লেগে যাবে। তো তার জন্য অবশ্যই আমরা এই সময় অনেকগুলো ফুলকে আমরা কেটে গাছটাকে অনেকটা হালকা করার চেষ্টা করব, যতটা সম্ভব যেগুলো কুঁড়ি আছে সেগুলোকে বাদ দিয়ে দেব, যেগুলো একদম ফুটে গেছে বা দু চার দিন থাকতো তারপরে নষ্ট হয়ে যেত সেই ধরনের ফুলগুলোকে অবশ্যই আমরা কিন্তু বাদ দিয়ে দেব, গাছটাকে হালকা করাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তিন নাম্বার যেটা সেটা হচ্ছে যে যে টবগুলো আমরা খাবার ব্যবস্থাপনা হয়তো কালকে করব ভাবছি বা আজকে করেছি, যারা করে দিয়েছি তাদের তো কিছু করার নেই, খাবার ব্যবস্থাপনা নিয়ে যারা চিন্তাভাবনা করছেন তারা কিছুদিনের জন্য অন্তত এই ব্যবস্থাপনাটা এখন করবেন না, কারণ বৃষ্টির সময় কোনোরকম গোলাপ গাছকে খাবার দেওয়া যাবে না, ঠিক আছে। তো এটা অবশ্যই কোনোরকম তরল খাবার বলুন, কোনোরকম কেমিক্যাল ফার্টিলাইজার বলুন বা কোনো রকমের খাবারই এই সময় দেওয়া যাবে না। এটা আগে নিম্নচাপ ঠিক হবে, রোদ উঠবে, আবহাওয়া পরিষ্কার হওয়ার পরে খাবার দাবার ব্যবস্থাপনা করতে পারেন, কিন্তু এই মুহূর্তে কোনো খাবার দাবার ব্যবস্থাপনা করা যাবে না। তো
তো এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ। চার নাম্বার যেটা ব্যাপার সেটা খুব গুরুত্বপূর্ণ, গাছগুলোকে আজকে ভিডিওটি দেখার পরেই বিকেলের দিকে অবশ্যই ফাঙ্গিসাইড M45 দিয়ে ভালোভাবে স্প্রে করে দিন, কারণ এই অসময় বৃষ্টি প্রচুরভাবে ধাসা রোগ, পাতা হলুদ হওয়ার যে প্রবলেম বা ব্ল্যাক স্পট যে পাতার রোগটা হয় সেগুলো সবই হবে। অসময় বৃষ্টি, শীতের বৃষ্টি এমনিতেই ফুল গাছে সবজি গাছে প্রচুর ক্ষতি করে, আর তার সাথে সাথে যেহেতু গোলাপের এখন মরশুম, এই মরশুমের সময় যদি এরকম ধাসা রোগ যেগুলোকে বলা হয় মানে ব্ল্যাক স্পট বলতে পারেন, বা মানে গোলাপ গাছের ক্ষেত্রে ব্ল্যাক স্পটই বলা হয় ফাঙ্গাল ইনফেকশন, কিন্তু এগুলো একদম যারা গোলাপ চাষি তারা এগুলোকে ধাসা রোগ বলেন। তো এই ধাসা রোগ যদি একবার শুরু হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা হবে, গাছের মধ্যে অনেক প্রবলেম হয়ে যাবে। তার জন্য অবশ্যই M45 ফাঙ্গিসাইড দিয়ে আজকের বিকেলের মধ্যে স্প্রে করে দেবেন। এবং অবশ্যই যেটা পাঁচ নাম্বার কাজ হিসাবে আমাদেরকে করতে হবে, আমি বারবারই বলি যে গোলাপ গাছে শুধু উপর থেকে যে ট্রিটমেন্ট করা হয় নিচেও কিন্তু সেই ট্রিটমেন্ট করতে হবে, অর্থাৎ রুটের ট্রিটমেন্ট। তার জন্য অবশ্যই আপনারা রুটের ট্রিটমেন্টটাও কিন্তু এই বিকেলের মধ্যে আজকের বিকেলের মধ্যেই কিন্তু সেরে রাখবেন। তো রুটের ট্রিটমেন্টটা হচ্ছে আপনি 2 গ্রাম নেবেন রুটিং হরমোন। তো আমার কাছে কাটিং এডস পাউডার আছে, আপনারা যাদের কাছে কাটিং এডস পাউডার আছে তারা এটা ব্যবহার করতে পারেন, এবং যদি অন্য কোনো কোম্পানির রুটিং হরমোন থাকে তো সেটা ব্যবহার করতে পারেন। 2 গ্রাম নেবেন, তার সাথে নেবেন 1 গ্রামের মতো হিউমিক অ্যাসিড, এবং 2 গ্রাম নেবেন M45 ফাঙ্গিসাইড বা স্যাপ ফাঙ্গিসাইড বা রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড, অর্থাৎ হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইডটা। তো সেটাকে 1 লিটার জলে ভালোভাবে গুলবেন, তারপরে গাছের গোড়ায়, যদি সেটা 10 ইঞ্চি টবে থাকে তাহলে মোটামুটি সেখানে 400 ml জল দেবেন, যদি তার থেকে ছোটো টবে থাকে সেক্ষেত্রে 250-300 ml মতো জল দিতে পারেন। তো এই ব্যাপারটা যদি আমরা করি তাহলে কিন্তু এই অসময়ে যে বৃষ্টি হবে সে বৃষ্টির ফলে কিন্তু মোটামুটি গাছের রুটের কোনো প্রবলেম হবে না, এবং যেহেতু আমরা উপরেও M45 ফাঙ্গিসাইডটা স্প্রে করছি উপরের পাতাতেও কিন্তু খুব বেশি সমস্যা হবে না, অন্তত ফাঙ্গাল ইনফেকশনের ব্যাপারটার ভয়টা অনেকটাই কমে যাবে। নাম্বার 6 সেটা হচ্ছে যে গাছগুলোকে যদি একটা কোনো সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয়, আর যদি প্রচুর পরিমাণে গাছ থাকে সেক্ষেত্রে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা হয়তো করতে পারবেন না, কারণ এখন গাছ বলতে আমরা ভালোভাবেই জানছি যে গাছ এখন কতটা ঝাড় হবে, কারণ সবাই প্রুনিং করে নিয়েছি। তো প্রুনিং করার পরে নতুন নতুন ডালপালা হয়ে গেছে, হয়তো আর 2-10 দিন পরে ফুল আসতো, এই রকম পর্যায়ে এই ধরনের খারাপ আবহাওয়া অবশ্যই অস্বস্তিজনক, কিন্তু কিচ্ছু করার নেই, করতেই হবে। কিছু পরিমাণ যদি সাপোর্টের ব্যবস্থা করতে পারি তাহলে খুব ভালো, তবে প্রচুর গাছ হলে তো এটা সম্ভব নয়, তাই আমি বলছি যে টবগুলোকে একটু নিরাপদ স্থানে অন্তত নিয়ে এসে রাখা তাহলে সবথেকে বেস্ট হয়, তাহলে এতটা প্রবলেম হয় না, মানে যাতে হাওয়া খুব বেশি না লাগে, অন্তত বৃষ্টির যে ঝাপটা সে ঝাপটাটা যেমন খুব জোরে না লাগে সেদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। কুঁড়ি কাটতে বলবো না, কারণ কুঁড়িগুলো যেগুলো আছে সেগুলো কোনো প্রবলেম করবে না এই মুহূর্তে, তবে অবশ্যই বৃষ্টি জাস্ট নিম্নচাপ শেষ হয়ে যাওয়ার পরেই আমাদেরকে সুপার সোনাটা এবং ইমিডাক্লোরোপিড দিয়ে স্প্রে করতে হবে, কারণ প্রচুর পরিমাণে জাপ পোকার উপদ্রব হবে, এটা কিন্তু রোদ উঠলে আবহাওয়া পরিষ্কার হলের কাজ, তো তার আগে এটা কিছু করতে হবে না। তো মোটামুটি এটা যদি আমরা করতে পারি তাহলে খুব ভালো হবে, এবং অবশ্যই আপনারা এই যে অবস্থায় পড়ছেন তারপরে গাছগুলো কি আদৌ ঠিক হবে এরকম নিয়ে একটা অনেকে টেনশন করছেন, তো কোনো অসুবিধা নেই বন্ধু, মাই রোজ গার্ডেন আছে আপনাদের সাথে, কোনো অসুবিধায় পড়তে দেব না, মোটামুটি এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। তো আপনাদের জন্য এই অবস্থা থেকে জাস্ট বেরোনোর 7 দিনের মধ্যেই আমি একটা খাবার ব্যবস্থাপনা আপনাদের জন্য রেডি করে রাখছি, সেই খাবার ব্যবস্থাপনা করবেন, সেই খাবার ব্যবস্থাপনাটা কী হবে সব কিছুই আপনাদের কাছে ভিডিও আকারে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আর এই খাবার ব্যবস্থাপনারা আপনারা যখন গাছে অ্যাপ্লাই করবেন তো আপনার যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা অনেকাংশে কিন্তু দূর হয়ে যাবে, কারণ এক্ষেত্রে এই আবহাওয়ার পরে হঠাৎ করে এসে কুড়ি 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 বা আমি যে মিক্স খাবারগুলো বলেছি সেগুলো দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট অন্তত হবে না, কারণ রুটের একটা ড্যামেজ কিছুটা হলেও হবে, যদিও আমরা
रूट ट्रिटमेंट कर रखी फांगाल इनफेक्शनगुलर जो फांगिसाइड दिए रखी ता सत्वे किछु परिमाण क्षति तो हबेई। तो मोटामुटी सात दिन पर गए एक खाबार व्यवस्थापनार कथा बोलबो। तो से ही खाबार व्यवस्थापनारा जदि आपनारा कर दें ताहले निश्चित भावे डिसेम्बर मासे शेष दिके गिए फुल पाबेन, कोनो असुविधा हबे ना। एबं जेगुलो एखन फुलेर कुड़ी जादेर हये गेछे तारा मोटामुटी 15-17 तारिखे गिए फुल पेये जाबेन, तो कोनो मोटामुटी समस्या हबे ना। तो एई स्टेप सामान्य ब्यापारगुलो जदि मोटामुटी निते पारेन ताहले आशा करी এই প্রাকৃতিক যে বিপর্যয় আসছে তো তাতে করে খুব বেশি ক্ষতি হবে না, মোটামুটি আমরা আমাদের গাছগুলোকে ভালো রাখতে পারবো। এবং এগুলো আমাদেরকে প্রত্যেক বছরেই কম বেশি পড়তে হয়, তো যারা আমরা গোলাপ করি তারা জানি এই ব্যাপারগুলো, অনেকের এটা জানা নেই। তার জন্য আজকের এই ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে যারা নতুন হবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেন পরিবারের সদস্য হয়ে উঠবেন। কেননা আপনারা যত বেশি সংখ্যক মানুষ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ততই কিন্তু নতুন নতুন ভিডিও করার আরও উৎসাহ পাবো, এবং তত আরও নতুন করে গোলাপ যে আমাদের সারা পৃথিবীটাতে যে প্রচুর পরিমাণে গোলাপ ফোটাবো এই যে স্বপ্ন সেটাকে আমরা আরও কিন্তু সার্থক করে তুলতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকেই ভালো থাকবেন এবং আপনার গোলাপ গাছগুলোকে খুব ভালো রাখবেন।